আসসালামু আলাইকুম। শিশু স্বাস্থ্যের পর্বের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আর মূল ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আমাদের এই চ্যানেলটিতে বেশ কিছু স্বাস্থ্য বিষয়ক ভিডিও রয়েছে। আপনারা চাইলে অবশ্যই উপরের আই বাটন ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এতে করে আপনার সোনামণিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্যই এটি খুব ভালো সহায়ক হিসেবে কাজ করবে। আজকে আলোচনা করব আপনার শিশুর বুদ্ধি বিকাশের 10টি পদ্ধতি নিয়ে বা 10টি খেলা নিয়ে, যে খেলাগুলোর মাধ্যমে আপনার বাচ্চাটির বুদ্ধি যেটি রয়েছে সেটি বিকাশিত হবে। ছোট্ট সোনামণিরা তারা কিন্তু ছোট থেকেই প্রথম শিক্ষাটা পায় তার পরিবার থেকে, আর তার পরিবার যদি সঠিক পদ্ধতিতে তার শিক্ষা বা তাকে শিক্ষা প্রদান করতে পারে, তাহলেই সে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে, অর্থাৎ তার মেধাটা পরিপক্ক হয়। শুধু বই নিয়ে বসে থাকলেই কিন্তু জ্ঞান অর্জন হয় না, আপনাকে অবশ্যই বিভিন্নভাবে আপনার বুদ্ধিকে বিকাশিত করতে হবে। বই পড়ে মুখস্থ করা যাবে, কিন্তু জ্ঞানটি ধরে রাখার জন্য অবশ্যই আপনার বুদ্ধির বিকাশ প্রয়োজন রয়েছে। এমন কিছু খেলা রয়েছে যেই খেলাগুলোর মাধ্যমে আপনি আপনার বাচ্চার বুদ্ধি বিকাশ করতে পারেন। আলোচনা করব সেই সকল 10টি খেলা নিয়ে, যেই 10টি খেলার মাধ্যমে আপনি আপনার বাচ্চার বুদ্ধি বিকাশিত করতে পারেন। তাহলে চলুন মূল আলোচনায় শুরু করা যায়। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে দাবা। আপনি আপনার বাচ্চাকে নিয়ে কিন্তু দাবা খেলা শুরু করতে পারেন। তাকে একটু একটু করে দাবার খেলা সম্বন্ধে বুঝিয়ে দিই। এই দাবা খেলা যেটি, সেটি কিন্তু তার ব্রেনকে বুস্টিং করে, অর্থাৎ তার বুদ্ধিমত্তাকে বাড়ানোর জন্য দাবা খেলা খুব সহায়ক একটি মাধ্যম। তাই আপনার বাচ্চাকে দাবা খেলা শেখান, এতে করে তার বুদ্ধি বিকাশিত হবে। দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সুডুকু। সুডুকু যে খেলাটি, সেটিকে ব্রেইন গেম বলা হয়। আর এই খেলা যদি আপনার বাচ্চা শিখে, সেই ক্ষেত্রে তার বুদ্ধি বিকাশিত হবেই, তার পাশাপাশি সে নম্র, ভদ্র এবং ঠান্ডা মেজাজের সৃষ্টি হবে। কারণ এই খেলাটি ঠিক এই পদ্ধতি দিয়ে তৈরি করা, তাই আপনার বাচ্চাকে সুডুকু খেলায় আগ্রস্ত করতে পারেন। তিন নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে লুডু খেলা। আপনি সময় পেলেই বাচ্চাকে নিয়ে বসে যান লুডু খেলতে। যদিও খেলাটি খুব পপুলার বা খুব হালকাভাবে মানুষ নিয়ে থাকে, তবে এই খেলার মাধ্যমে কিন্তু বাচ্চার বুদ্ধি বিকাশিত হয়। তাই লুডু খেলার সময় প্রথমেই শুরু করে দিন সাপ লুডু থেকে। আর এই সাপ লুডু খেলা শেখার মাধ্যমে সে তার অঙ্কের যে ভীতি রয়েছে, সেই ভীতিটি কিন্তু দূর হবে এবং সে এই তার বুদ্ধি বিকাশিত হতে থাকবে। তাই আপনি এই সাপ লুডু খেলার সাথে সাথে তাকে নিয়মকানুনগুলো শিখিয়ে দিন কিভাবে খেলতে হয়, এতে করে তার গণিতের যে সমস্যাটি সেটি কিন্তু সমাধান হয়ে যাবে এবং তার বুদ্ধি বিকাশিত হবে। চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে পাজল গেম। এই পাজল গেমের মাধ্যমেও কিন্তু আপনার শিশুর বুদ্ধি বিকাশিত হয়। তাই বাচ্চাকে পাজল খেলতে আকৃষ্ট করুন। এই পাজল গেমের মাধ্যমে সে যখন একটা ভিন্নতর কাজকে মিলিয়ে সঠিক করতে যাবে, তখন তার প্রচুর পরিমাণে বুদ্ধিকে বিকাশিত করতে হবে, অর্থাৎ বুদ্ধি দিয়ে সেটিকে কাজে লাগাইতে হবে। সো সেই ক্ষেত্রে পাজল গেমও বুদ্ধি বিকাশের একটা মাধ্যম হিসেবে কাজ করে। পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কিউব গেম। পাজল গেমের মতো কিউব গেমও কিন্তু বুদ্ধি বিকাশিতে সহযোগিতা করে, অর্থাৎ যখন কালারগুলোকে ম্যাচিং করতে হয়, এই ম্যাচিং সেন্ড করতে গেলেও তার প্রচুর পরিমাণে বুদ্ধি খরচ করতে হয়, আর এতে করে তার বুদ্ধি বিকাশিত হয়। যখন সে এইটা খুব সিনসিয়ারলি বা খুব অ্যাক্টিভলি করতে যাবে, তখন তার বুদ্ধি আস্তে আস্তে বিকশিত হবে। তাই বাচ্চাকে অবশ্যই পাজল গেম এবং কিউব গেম শেখানোর চেষ্টা করতে পারে। পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও গেম। শুনে অনেকেরই খারাপ লাগছে, যা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে তার এই গেম খেললে তার আকৃষ্টতা, অর্থাৎ মোবাইলের প্রতি আকর্ষণ বা ভিডিও গেমের প্রতি, কম্পিউটারের প্রতি তার আকর্ষণ বেড়ে যাবে, এতে করে সে ঘরকুনো হয়ে যাবে বা অনেকটা সময় ধরে খেলবে। এটা তো আছে, এটা বাস্তবতা। তবে আপনার বাচ্চাকে আপনাকে নির্ধারণ করতে হবে যে কতটুকু সময় আপনি তাকে খেলতে দিবেন। নির্দিষ্ট সময়ে ভিডিও গেমের কিছু ধরন রয়েছে, কিছু ভাগ রয়েছে, সব ভিডিও থেকেই সে যে ব্যাড হ্যাবিট হবে তা কিন্তু নয়। কিছু কিছু গেম রয়েছে যেগুলো থেকে সে ভিডিও গেমের মাধ্যমে যদি খেলে, তাহলে তার বুদ্ধি বিকাশিত হবে। এর কিছু অপশন নিয়ে আমরা কথা বলবো, তবে আপনি ভিডিও গেমকেও তার তালিকায় ধরে রাখতে পারেন। এরপরে যেটি রয়েছে সাত নম্বর, সেটা হচ্ছে টেজার হন্ট। এটিও কিন্তু ভিডিও গেমের একটা অংশ। টেজার হন্ট যদি আপনি করেন, আমরা টেজার হন্ট বলতে মনে করি যে স্বর্ণ, অনেক বেশি টাকা আর্ন করা, কিন্তু আপনার বাচ্চা
শুধু এই স্বর্ণ বা অনেক টাকাকে খুঁজে নেওয়ার জন্য ট্রেজার হান্ট হিসেবে খেলবে না, সে একটা পান্ডা একটা চকলেট খোঁজার জন্য যে বুদ্ধি লাগিয়ে প্রত্যেকটা ধাপ অতিক্রম করে যাবে, এতে করে তার বুদ্ধি বিকশিত হবে। তাই ট্রেজার গেম যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি বাচ্চাকে খেলার আকৃষ্ট করতে পারেন, এতে করে তার বুদ্ধি কিন্তু বিকশিত হবে। 8 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইনডোর বাস্কেটবল। ইনডোর বাস্কেটবলের মাধ্যমেও কিন্তু সে তার যে বুদ্ধি বিকশিত হওয়া সেটি সে বুঝতে পারবে। এবং এইখানে যে ইউনিটি নিয়ে কাজ করতে হয়, কয়েকজনের সমন্বয়ে একটি খেলাকে সম্পূর্ণ করতে হয়, সেইখানে সে সেটি বুঝতে শিখবে। আর ইনডোর খেলার জন্য আপনি আপনার পরিবারের সদস্য যারা রয়েছে তারাই মিলিয়ে একটি টিম করে নিতে পারেন এবং আপনার বাচ্চার সাথে এই খেলাটি শুরু করতে পারেন, এতে করে তার যে মেধা রয়েছে সেটি বিকশিত হবে। 9 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে গুনতে শেখা। এখন এই গুনতে শেখানো যদি শুরু করা হয় তাহলে আপনার বাচ্চার বুদ্ধি বিকশিত হবে। এখন প্রশ্ন হচ্ছে খাতা কলম ছাড়া কিভাবে গুনতে শেখাবো? আপনি এখানে খুব সহজে এটি করতে পারেন। ধরেন একটি ছোট প্লেট নিলেন, সেখানে কিছু মটর বা কিছু কিছু ফল, সেটা বড়ই হতে পারে, ছোট ছোট ফল যেগুলো রয়েছে এইগুলো বা মটরশুঁটি বা দানাদার যে সকল আইটেমগুলো রয়েছে সেগুলো একটা প্লেটে নিয়ে সেখান থেকে বাচ্চার সামনে কাউন্ট করেন, 1 2 3 করে কাউন্ট করেন। ওই বাচ্চাও আপনাকে দেখে দেখে সেটা কাউন্ট করতে শুরু করবে, এতে করে কিন্তু সে গুনতে শিখবে, তার গোনার যে দুর্বলতা সেটি কিন্তু এখান থেকে কেটে যাবে এবং তার তার মেধা যেটি রয়েছে সেটি বিকশিত হবে। সর্বশেষ 10 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে তার হাতে রং তুলি তুলে দিন, সে রং তুলি দিয়ে কোনো কিছু আঁকা শিখবে, কোনো কিছু দেখে সেটি আঁকার জন্য চেষ্টা করবে, এতে করে তার যে মেধাটি রয়েছে সেটি কিন্তু বিকশিত হবে। কোনো কিছু নতুন কিছু তৈরি করা, ধরেন একটি ফল সামনে দিলেন যে তুমি এটি আঁকানো শুরু করো, একটা ছাতা আঁকবে, একটা ঘর আঁকবে, এইখানে কোন কোন রং লাগে, কিভাবে আঁকতে হয়, এই যে যে কাজটুকু সে করবে এতে করে তার মেধার অনেক বেশি বিকশিত হবে। বাহিরের খেলাধুলা যে কিছু রয়েছে, যেমন মাঠে গিয়ে যে সকল খেলা সেগুলো তো আছে, কিন্তু ঘর থেকে আপনি তার মেধা বিকাশের জন্য এই যে উপরোক্ত 10টি খেলা নিয়ে কথা বললাম, এই খেলা কিন্তুগুলো খুবই চমৎকার বুদ্ধি বিকাশের জন্য। তাই আপনি আপনার বাচ্চার সাথে নিজেরা এই সময়গুলো দিতে পারেন যাতে করে সে খুব দ্রুত তার মেধাকে বিকশিত করতে পারে। আর আমি পূর্বে বলেছি শুধুমাত্র বই পড়েই বুদ্ধি বিকাশ ঘটানো সম্ভব নয়, তাই অবশ্যই আপনাকে এই চারপাশে যা আছে সব বিষয় সম্বন্ধে তাকে জানাতে হবে, তার মেধাকে বিকশিত করতে হবে। তাই খেলাধুলার মাধ্যমে শুরু করতে পারেন তার মেধা বিকাশের ধাপ থেকে। আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।